নাঙ্গলকোটে নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা মিয়াজি বাড়ির এনামুল হক দরবেশ নামের এক ব্যক্তি নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে নাঙ্গলকোট পুলিশ। যে বাজারে খুন করছে, আমি সরকারের কাছে এটা সুষ্ঠু বিচারের জন্য প্রার্থনা জানাচ্ছি। পর আমরা বললাম যে এক কাজ কর, তোরা মাইকে পাবলিসিটির ব্যবস্থা কর, বিভিন্ন দিক খোঁজ খবর দে। এরপর কালকে তাৎক্ষণিক আমরা ফেসবুকে বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছি, আমার বাড়িটায় যা আছে সবাই মিলে। দেওয়ার পরে আমরা রাত তো গেল, সকালবেলা আমরা সকাল সাতটা সাড়ে ছটার দিকে আমরা চিল্লাচিল্লি শুনতেছি এখানে একটা আমার চাচার লাশ পাওয়া গেছে। পরে আমরা দৌড়ে আসলাম, আসে দেখে যে কিছু ময়লা দেখতেছি। পরে জিজ্ঞেস করলাম যে কি। নিহত এনামুল হক দরবেশ উপজেলার মিয়াজি বাড়ির মৃত শামসুল হকের ছেলে, ছয় সন্তানের জনক। স্থানীয় সূত্র জানায়, সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার দিকে নিহতের স্ত্রী পুকুরে পানি আনতে গিয়ে পায়ে কিছু লাগলে কাদামাটি তুলে দেখে এনামুলের লাশ। এ সময় এনামুলের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। সরজমিনে গিয়ে দেখা যায়, নিহতের ঘাড়ে ধারালো কোপ, পিঠে ও আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘরের আঙিনায় মাটিতে রক্তের দাগের উপর সিএনজি চালিত অটোরিকশা রাখা আছে। এ সকল আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ছেলে সুমন, পুত্রবধূ ও স্ত্রী মিলে হত্যার পর লাশ পুকুরে গুম করে রাখা হয়েছে। নিহত এনামুল হক কৃষিকাজের পাশাপাশি মাইজ ভান্ডারের ভক্ত ছিলেন। নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে এখনও কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এএসপি চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কুমিল্লার পিবিআই সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।